আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন তথ্য দিয়ে জামাতে সব কি জানিয়ে দিল? 7 জানুয়ারি কেন্দ্রিক জামাতের এ কেমন ঘোষণা? সংবাদ সম্মেলন করে জামাতের কৌশলী ঘোষণা। দর্শক, চলমান যে আন্দোলন চলছে, বিএনপির যে অসহযোগের ঘোষণা, তারেক রহমানও ঘোষণা দিয়েছেন, রুহুল কবির রিজভী ঘোষণা দিয়েছেন, সেই অসহযোগের বাস্তবতা নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে। কিছু ঘোষণাকে আমরা অনেকে অতি উৎসাহী বলছি, ইম্যাচিউর বলছি, বাস্তবতা বিবর্জিত বলছি, কিন্তু জামাত ইসলামী সংবাদ সম্মেলন করে যে ঘোষণা দিল, যেটা কার্যত বিএনপির সাথে কর্মসূচি মিল রেখে কর্মসূচি ঘোষণা করাই, কিন্তু তা সত্ত্বেও জামাতের কর্মসূচি বা জামাতের ঘোষণার স্টাইল আরও বেশি কৌশলী, আরও বেশি বাস্তবসম্মত, এবং বিএনপির ঘোষণা যে অতি উৎসাহী যে দিকটা রয়েছে জামাতের ঘোষণায় সেটা নাই। যদিও বিভিন্ন গণমাধ্যম বিএনপির সাথে মিল রেখে জামাতের অসহযোগ কর্মসূচির ঘোষণা হিসাবেই চালিয়ে দিচ্ছে, কিন্তু যথেষ্ট কোয়ালিটিগত পার্থক্য রয়েছে। এই সংবাদ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে জামাত ইসলামী ভারপ্রাপ্ত আমির বেশ কিছু নতুন তথ্য দিয়েছেন এবং সাব তাদের অবস্থান জানিয়ে দিল। 7 জানুয়ারি নির্বাচন, এই নির্বাচনের আগে পরে বা নির্বাচনের দিন কেন্দ্রিক ক্লিয়ার রোডম্যাপ জামাত ইসলামী ঘোষণা করেছে তাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং জনগণকে তাদের যা জানানোর, যে আহ্বান জানানোর সেটাও জানিয়ে দিয়েছে। এটা জাস্ট প্রেস রিলিজ দিয়ে মাওলানা এটিএম মাসুম জানিয়েছে এরকম নয়, সং ভারপ্রাপ্ত আমির তাদের শীর্ষ নেতাদের পাশে বসিয়ে এই ঘোষণা দেশবাসীকে সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে। এর মানে জামাত এটাকে সর্বোচ্চ সাংগঠনিক গুরুত্বের সাথেই প্রচার করল। দেশবাসীর প্রতি প্রহসনের নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জামাত ইসলামীর। প্রহসনের নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকান্তের সঞ্চালনায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমির জনাব আব্দুর রহমান মুসা প্রমুখ, যারা উপস্থিত ছিলেন। বোঝা যায় যে এটা একেবারে সিভিয়ার আন্দোলন কেন্দ্রিক একটা ঘোষণা। দেশব্যাপী দেশবাসীর উদ্দেশ্যে ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি দীর্ঘ বক্তব্য দেন, সেই দীর্ঘ বক্তব্য আমরা তুলে ধরব না, বক্তব্যের কিছু অংশ যেখানে নতুনত্ব রয়েছে এবং বিশেষ ঘোষণা রয়েছে এবং যে ঘোষণাগুলো বিএনপির সাথে, বিএনপির যে কর্মসূচি তার সাথে কিছু কোয়ালিটিগত দিক কম্পারিজনের কিছু বিষয় রয়েছে। যদিও মৌলিকভাবে বিএনপি জামাত একসাথেই পথ চলছে, একইভাবে আন্দোলন করছে, দুই দলেরই লক্ষ্য উদ্দেশ্য পুরোপুরি এক, আন্দোলনের ধরনও এক, হলেও ঘোষণা বা শব্দ চয়নে কিছু পার্থক্য রয়েছে। এবং জামাত ইসলামীর ভারপ্রাপ্ত আমির সেই 2006 সালে 28 অক্টোবর থেকে শুরু করেছেন 2008 সালের নির্বাচনকে, জামাত কিন্তু ফেয়ার নির্বাচন বলছে না। জামাতের বিভিন্ন সংবাদ সম্মেলনে 2008 সালের নির্বাচনকেও একটা আওয়ামী লীগের সাথে 111 সরকারের একটা সমঝোতার নির্বাচন বলছেন এবং সেটা ভারতের ষড়যন্ত্র হয়েছে বলে অনেকে মনে করছেন। এবং 2008 সালের নির্বাচন এর মাধ্যমেই, মূলত সমঝোতার মাধ্যমেই জামাত নেতাদের ফাঁসি দেওয়ার যে বন্দোবস্ত সেটা হয়েছিল। একেবারে মাওলানা নিজামী, মুজাহিদ, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান বা এদের সবার বিষয়টা এখানে তুলে ধরেছেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিষয়টাও এই সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন, এমনকি বেগম খালেদা জিয়ার কথা এখানে সুন্দর পারফেক্টলি অ্যাড্রেস করেছেন। এর মানে এই যে সংবাদ সম্মেলন, এটা তাৎপর্যপূর্ণ, একেবারে চূড়ান্ত আন্দোলনের একটা ঘোষণা আজিব। এ কারণে সামগ্রিকভাবে সব বিষয় তুলে ধরে এই ঘোষণাটা দিয়েছেন। খালেদা জিয়ার বিষয়টা তুলে ধরেছেন, সব সংবাদ সম্মেলনে কিন্তু খালেদা জিয়ার বিষয়টা তুলে ধরা হয় না। ইট প্রুভস দ্যাট বিএনপির সাথেই জামাত ইসলামী আছে, একসাথেই তারা আন্দোলন করছে। 2023 সালের 14 আগস্ট এই আল্লামা সাঈদীর কথা বলছেন, সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অবহেলার কারণে, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে সাজা প্রদান করে রাজনীতি করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। তিনি ভোটের, বিনা ভোটের অবৈধ সরকার, বহু রক্তের বিনিময়ে অর্জিত কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার বন্দোবস্ত করেছে।
এর মানে কেয়ারটেকার সরকারের বাস্তবতা প্রয়োজনীয়তা প্রেক্ষাপটে তুলে ধরেছেন। আর তত্ত্বাবধায়ক সরকার মানেই জামায়াত ইসলামের সাথে একটা সম্পর্ক রয়েছে। গত 15 বছর যাবৎ তারা তাদের হত্যা করা হয়, 15 বছর যাবৎ তারা হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, দেশপ্রেমিক সেনা কর্মকর্তা আইনজীবী ও ছাত্র নেতাদের বাড়ি থেকে তুলে নিয়ে গুম করেছে। সেনা কর্মকর্তা মানে কি, এই যে বিডিআর বিদ্রোহকেও সরকারকে দায়ী করছে, বিডিআর বিদ্রোহে না হলে সেনা কর্মকর্তা হত্যার এই বিষয়টা তো এখানে আসতো না। মানে কত দূর পেছন থেকে, কত গভীর থেকে জামায়াত ইসলাম এই সংবাদ সম্মেলনে এবার যে আন্দোলনের ঘোষণা দিয়েছে সেটা তুলে এনেছে, বুঝতে পেরেছেন। বিডিআর বিদ্রোহ এখানে টেনে এনেছে, 2008 সালে নির্বাচন, 2006 সালে 28 অক্টোবর সব। 19 ডিসেম্বর নাটোর জেলা জামাতে 13 জন নেতাকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গত 3 সপ্তাহে জামাত ইসলামী বিরোধী রাজনৈতিক দলের প্রায় 100 সহস্রাধিক নেতাকর্মী বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে। মাত্র 6 কার্যদিবস চার্জ গঠন, সাক্ষ্য গ্রহণ, সাফাই সাক্ষ্য প্রদান, যুক্তিতর্ক এবং রায় ঘোষণার মাধ্যমে আদালত নজিরবিহীন ঘটনার অবতারণা করেছে। আওয়ামী লীগের একজন মন্ত্রী বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে তাদের নির্দেশেই যে বিরোধী দলের নেতাকর্মী গ্রেপ্তার করা হচ্ছে, মানে আব্দুর রাজ্জাক সাহেবের কথা বলছেন, তা অকপটে স্বীকার করেছেন। তিনি বলেছেন, এক রাতের মধ্যেই বিরোধী দলের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ করার শর্তে মুক্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এখন বিএনপিটা বলেছেন, জামাত ইসলামীকেও হয়তো বা সেম প্রস্তাব দেওয়া হয়েছিল নিঃসন্দেহে। বিরোধী দলের 20,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা ছাড়া সরকার আর কোনো উপায় ছিল না। মানে 20,000 গ্রেপ্তার করেছে, এটা কৃষিমন্ত্রী স্বীকার করেছেন, ওবায়দুল কাদের বলছেন 11,000। অতএব দেখছেন, সরকার মন্ত্রীরাই যে কোনো একজন মিথ্যাবাদী। তিনি আরও বলেছেন, তারা সুচিন্তিতভাবে এসব কাজ করছেন। সরকারি দলের নেতার এই বক্তব্য থেকে আদালতের উপর নগ্ন হস্তক্ষেপের চিত্র ফুটে উঠেছে। জামায়াতের অন্যান্য নেতাদের যাদের গ্রেপ্তার করা অবস্থায় আছে তাদের কথাও বলেছেন, এখানে নতুন কিছু তথ্য দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে, জামাতের শীর্ষ নেতাদের নাম উল্লেখ করে বলেছেন, শাহজাহান চৌধুরী সহ প্রায় 3,000 নেতাকর্মীকে অন্যায়ভাবে কারাগারে আটক রেখেছে জামাত ইসলাম। ইসলামী ছাত্র হিসেবে নেতাকর্মীদের বিরুদ্ধে এ পর্যন্ত সরকারের দায়ের করা মামলার সংখ্যা 14,849টি। চিন্তা করেছেন, প্রায় 15,000। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার থেকে শুরু করে মাওলানা রফিকুল ইসলামকে যে বারবার জামিন পাওয়ার পরও তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না, শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, রিঅ্যারেস্ট করা হচ্ছে, এবং মাওলানা রফিকুল ইসলাম খানকে যে ডান্ডাবেরি পরানোর যে নির্মম নৃশংস ঘটনা সেটা ওখানে অ্যাড্রেস করা হয়েছে। এরপরে জামায়াত ইসলামী আরও অনেক সরকারের এই মসজিদ থেকে জানাজা থেকেও গ্রেপ্তারের নানান বিষয়ে তুলে ধরে, কোনো অবস্থাতেই জনগণ এই নির্বাচন মেনে নেবে না, দেশের বিদ্যমান পরিস্থিতিতে জামায়াত ইসলামীর স্পষ্ট আহ্বান হচ্ছে, প্রশাসনের ও ভাগাভাগি নির্বাচনের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলুন। স্বার্থন্দ্ব আওয়ামী লীগ ও প্রশাসনের অবৈধ চাপ হুমকি ভয় ভীতি অগ্রাহ্য করে নিজে ভোটদান থেকে বিরত থাকুন, অপরকে বিরত রাখুন, ভোটের যে কোনো কাজে সরকারকে সহযোগিতা করা থেকে বিরত থাকুন। জালেম স্বৈরাচার ভোটাধিকার হরণকারী গণতন্ত্র ধ্বংসকারী তাবেদার সরকারের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করুন। আমরা সরকারকে প্রশাসনিক নির্বাচন বর্জন করার লক্ষ্যে এবং ক্যাটাগরি সরকার অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অংশ 20 ডিসেম্বর কর্মসূচি ঘোষণা করছি, এবং ঘোষিত কর্মসূচিগুলো আবার স্মরণ করিয়ে দিয়েছেন, গণসংযোগ কর্মসূচি 24 ডিসেম্বর অবরোধ, এবং এগুলো সফল করার জন্য দেশবাসীকে এবং সবাইকে আহ্বান জানিয়েছেন। দর্শক, এখানে ইউটিলিটি বিল দেওয়া থেকে বিরত থাকা, মামলা হাজিরা দেওয়া থেকে বিরত থাকা, এই যে বিএনপির যে সর্বাত্মক অসহযোগ, সেই অসহযোগ কিন্তু জামাতের এই ঘোষণার মধ্যে নেই। শুধু নির্বাচন কেন্দ্রিক 7 জানুয়ারি কেন্দ্রিক অসহযোগিতার কথা এখানে আছে। তো জামাতের ঘোষণাটা যথেষ্ট বাস্তবসম্মত এবং স্মার্ট মনে হয়েছে 7 জানুয়ারি কেন্দ্রিক।